জয়পুরহাটের আক্কেলপুরে ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা ডাকাত দলের সাতজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শহীদের ছেলে মোহাম্মদ সাকিব, রাজকান্দা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে বুলবুল, আক্কেলপুর পূর্ব আমট্রু গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন, রাজকান্দা ঠ্যাঙ্গাপুর গ্রামের মোহাম্মদ ফেরদাউসের ছেলে ফিরোজ, শ্রীকৃষ্ণপুর গ্রামের মমতাজ হোসেনের ছেলে খোকন হোসেন, একই গ্রামের আবু কালামের ছেলে সুরজ হোসেন ও রাজকান্দা গ্রামের তোজাম্মেলের ছেলে সোহেল। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার বলেন, গত 30 জুলাই রাতে আক্কেলপুর উপজেলার কেসির মোড় এলাকা থেকে জয়যাত্রা টিভির সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোটরসাইকেল এবং 5 আগস্ট রাতে উপজেলার রাজকান্দা এলাকায় আলম হোসেনের ব্যবহৃত মোটরসাইকেল দুটি ছিনতাই করে ডাকাত দল। থানা পুলিশ ও ডিবি পুলিশের বিশেষ তৎপরতায় ডাকাত দলের কয়েকজন আসামিদের গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য মতে পাবনা সদর উপজেলার দড়ি হাওভাঙ্গা গ্রামের সুজনের বাড়ি থেকে ও একই গ্রামের খয়েরসুতি গ্রামের আরিফুল ইসলাম বাবুর বাড়ি থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সাতজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনার সাথে আরো যদি কেউ জড়িত থাকে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে, এক জনৈক শাহীন, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তাকে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।